হ্যালো বন্ধুরা, আজ আমরা এই ভিডিওতে একটি খুবই সুন্দর এবং একটি ইউনিক ডিজাইন বানিয়ে দেখাবো। প্লিজ বন্ধুরা, শেষ পর্যন্ত এই ভিডিওটিতে আমাদের সাথে জুড়ে থাকুন, যাতে আপনাদের বানানোর সময় কোনো অসুবিধা না হয়। চটের যে কোনো একটি পাশ থেকে সুস্টি তুলে নিয়ে একটু ভালো করে দেখবেন, আমরা একটি ক্রস স্টিচ বানাবো চারদিকে পাঁচটি করে ঘর নিয়ে। এই ক্রসটির মাঝ বরাবর দুদিকেই আমরা একটি করে লাইন বানিয়ে নেব। এখন আমরা একটি সম্পূর্ণ ক্রস তৈরি করে নিয়েছি। এবার আমরা উপরে ডান দিকে কোণ বরাবর যে ক্রস স্টিচটি বানিয়েছি, ঠিক তার উপরে আরেকটি ছোট ক্রস স্টিচ বানাবো। মানে এর আগের ক্রস স্টিচটি আমরা বানিয়েছিলাম চারদিকে পাঁচটি করে ঘর নিয়ে, এবার ক্রস স্টিচটি আমরা বানাবো চারদিকে তিনটি করে ঘর নিয়ে। পরপর আমরা আরো দুটি তিনটি করে ঘর নিয়ে ক্রস স্টিচ বানিয়ে নেব। তারপর আবার প্রথমের মতোই পাঁচটি করে ঘর নিয়ে একটি ক্রস স্টিচ বানাবো। ঠিক সেম ভাবেই আমরা চারদিকে ক্রস স্টিচ দিতে দিতে একটি স্কোয়ার বক্স বানাবো। এই ইউনিক ডিজাইনটির জন্য আমি লাইক টার্গেট করলাম মাত্র 30টি। আশা করছি বন্ধুরা, আপনারা খুব তাড়াতাড়ি আমাদের এই লাইক টার্গেটটি পূরণ করে দেবেন। এর মাঝে আমি আরেকটা রিকোয়েস্ট করছি, প্লিজ বন্ধুরা, আপনারা যদি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে দিয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর পাশের বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে আমি যখনই ভিডিও পোস্ট করব যাতে সবার আগে আপনার কাছেই চলে যায়। আর যদি আপনি আগেই সাবস্ক্রাইব করে দিয়ে থাকেন তাহলে আপনাকে ধন্যবাদ জানাই। আমাদের আসনের উপর স্কোয়ার বক্সটি বানানো হয়ে যাওয়ার পরে ঠিক মিডল বরাবর আমরা আরেকটি ক্রস স্টিচ বানিয়ে নেব তিনটি করে ঘর নিয়ে। মিডলের ক্রস স্টিচটিকে বেস করে আমরা চারদিকে স্কোয়ার বক্সটি ফিল করে নেব। আমি এই সুন্দর সিম্পল ডিজাইনটির জন্য টোটাল তিনটি কালারের উল ইউজ করেছি। আপনারাও যখন ট্রাই করবেন প্লিজ তিনটি কালারের উল ইউজ করবেন, যাতে ডিজাইনটি দেখতে আরো সুন্দর লাগে। এই ডিজাইনটিকে আরো সুন্দর লুক দেওয়ার জন্য স্কোয়ারটির চারদিকে আমরা তিনটি করে লাইন বানাবো। এক্ষেত্রে আমরা সবুজুলি ব্যবহার করেছি। আমরা চারিদিকে টোটাল তিনটি করে লাইন বানিয়েছি সবুজুলি ইউজ করে, হলুদ ক্রস স্টিচটিকে বেস করে। শুধু সুন্দর দেখানোর জন্য নয়, আপনাদের বোঝাতে যাতে আমাদের সুবিধা হয় সেই জন্য আমি মিডিলের ক্রস স্টিচটির কালারটা আলাদা রেখেছি। আপনাকে ধন্যবাদ জানাই আমাদের এই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। সবাই ভালো থাকবেন, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।